শার্লি, বার্লি আর কার্লি নামের তিনটে ভেড়া ছিল। তারা একটা সুন্দর ঘরে বাস করত। একদিন একটা ধূর্ত নেকড়ে তাদের ঘরের কাছে এলো, আর এটা দেখে ভেড়াগুলো ভীষণ ভয় পেয়ে গেল। তখন বড় ভেড়াটা বলল, ধূর্ত শেয়ালটা আমাদেরকে যে কোনো সময় আক্রমণ করতে পারে, সজাগ থাকতে হবে, বাড়িটাকেও সুরক্ষিত করতে হবে। ছোট ভেড়াটা রাজি হয়ে গেল। এরপর তারা একটা মজবুত বাড়ি বানানোর জন্য সিদ্ধান্ত নিল। তারা খুব দ্রুত তাদের নতুন বাড়ি বানিয়ে ফেলল। বাড়িটা খুব সুন্দর আর মজবুত হলো। একদিন নেকড়েটা তাদের বাড়িতে এলো তিন ভাইয়ের সাথে দেখা করার ছলনায়। সে দরজাতে টোকা দিল, কিন্তু দরজাটা খুলল না। এই, তোমরা দরজা খুলছো না কেন? দরজা না খুললে কিন্তু আমি ভেঙে ভিতরে ঢুকবো। এটা বলেই নেকড়েটা দরজায় ধাক্কা মারতে শুরু করলো, কিন্তু দরজাটা একটুও নড়ল না। নেকড়েটা হতাশ হয়ে গেল। একটু মাথা ঘামিয়ে সে ঘরের চালের উপরে উঠে পড়ল আর রান্নাঘরের চিমনি দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করল। কিন্তু ভেড়া ভাইয়েরা খুব বুদ্ধিমান ছিল। নেকড়েটাকে বোকা বানানোর জন্য তারা চিমনির নিচে আগুন জ্বালিয়ে রেখেছিল। যেই নেকড়েটা চিমনির মধ্যে লাফালো, অমনি সোজা আগুনের মাঝখানে গিয়ে পড়ল। সেই তিনটে চালাক ভেড়া নেকড়েটাকে দারুণ শিক্ষা দিল। নীতি কথা হলো, সঠিক পরিকল্পনায় অনেক বড় শত্রুকেও হারিয়ে দেওয়া যায়।